সিপি সভাপতি হবে নূর পারভীন গরিব, আমি প্রধানমন্ত্রী হই না। এই ফয়জুর মিল্টন এই মূর্খদেরকে একটু বলে দাও তো দাদা, সামিয়া চৌধুরী এই মূর্খটাকে বলে দাও আমি প্রেসিডেন্ট হতে চাই না, বাংলাদেশের এই গরিব মূর্খদের আমি প্রধানমন্ত্রী হইতে চাই না, সে আমাকে ক্রীড়ামন্ত্রী বানাতে চায়। ছোট লোক কথাটা, তার সে নাকি স্পিরিচুয়াল পার্সন, জুতার বাড়ির ছোট শালার পুতের দাঁত ফেলে দাও দেবে তাকে। ওকে, কিসের সে আধ্যাত্মিক মহাপুরুষ, কিসের সে সাধগুরু, ভণ্ডবাদ মায়ের চাকরি, এদের ইমান নেই, এরা মুসলমান, নামাজ রাখে, রোজা থাকে, নামাজ পড়ে। আবার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা, আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে এটা কি করে সম্ভব বলো? এসব ধোকাবাজ ভণ্ড, যেখানে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মমতা, সিনিয়রদের সম্মান করবে, ছোটদের আদর স্নেহ মমতা করবে। আমি বলেছি হে বাঙালি মূর্খ বর্বর, সেদিন তোরা ছোট গোলামের কাজ, গোলামি শিকল ছিল পাকিস্তানিদের শৃঙ্খল ভেঙে, তোরা এখন ভারতের গোলাম হয়েছিস, তোরা স্বাধীন হস নাই, তোরা আরো বেশি করে পরাধীন হয়েছিস, তোরা মূর্খ, তোরা বর্বর, তোরা পশুর চেয়ে অধম জাতি, তোরা গোলামের জাত, তোরা স্বাধীনতাকে পছন্দ করিস না, তোরা গোলামিকে পছন্দ করিস, তোরা জেগে উঠ, আমি ঘুম ভাঙা নিয়ে পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে, উঠো উঠো জেগে উঠো সবাই, আমি ঘুম ভাঙা নিয়ে পাখি। এই সব মূর্খের যাত্রা, তোরা জেগে উঠ, তোরা বর্বর, তোরা অসভ্য জাতি, তোরা জেগে উঠিস না কেন, জনগণে অসভ্য বর্বর মূর্খের যাত্রা, তোদের জুতা মারি জুতা মারি জুতা মারি। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।